বায়ু আল্লাহ পরে ক্ষমা কইরা দিছে এমন তওবা আল্লাহর দরবারে করছ রে সেজদার ভিতরে মাথা রাইখা মাথা না উঠাইয়া ডাক দিয়া কয় তোমার চেহারাটা দেখি নাই কিন্তু কণ্ঠ শুনে বোঝা যায় তুমি আবু বকর তোমার দরবারে গিয়েছিলাম তুমিও আমাকে বের করে দিয়েছো ওমরের দরবারে গিয়েছিলাম ওমর পর্যন্ত বের করে দিয়েছে হাবিবুল্লাহর দরবারে গিয়েছিলাম আমাকে বের করে দিয়েছে কেউ আমাকে সুসংবাদ দেয় নাই আবু বকর তুমি মক্কায় চলে যাও রে আসমানের মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করব ততক্ষণ পর্যন্ত মক্কায় আমি আর যাইতাম চাই না আবু বকর হাবিবুল্লাহর সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাব রে তোমার বিবিটার সঙ্গে আমার বিবি থাকবে তোমার কাছে এটা আমানত থাকবে শাসন আমানতের খেয়ানত করবা না সালাবাতুল আনসারী কয় যেমন বললা তেমন হবে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নাই ভাইরা আমার নেক কাজ করার পরে শয়তান দেখবেন প্রবঞ্চনা দিয়া সাথে সাথে আরেকটা গুনার কাজ করাইব ঠিক না বে ঠিক ফজর পড়ছে দিলটা নরম হয়ে গেছে সূরা হাসরের তেলাওয়াত করছে দোয়া দুরুস পড়ে চোখের পানি ফালা কান্না করা মুনাজাত করছে কিন্তু জোহরের আগে শয়তান প্রবঞ্চনা দিয়ে নামাজ থেকে বাদ দিয়ে দিছে আসরা নাই কারণ শয়তান চায় না তুমি নামাজ পড়া ওলি হয়ে যাইবা তোমার নাম ওলির দাপ্তরে উঠা যাইবা ঠিক না বে ঠিক ভাইরা আমার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে রাইখা যখন সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেল শয়তান তারে ডাক দিয়া কয় দেখ তোর বাড়ির ভিতরে কত বড় সুন্দরী মহিলা আছে রে চাইলে তুই তুই জিনা করতে পারস নাউজুবিল্লাহ দুনিয়ার কেউ দেখবে না একজন দেখবে তিনি হলেন কি সব দরওয়াজা বন্ধ করে দিবাম এখানে কারো যোগাযোগ করার মাধ্যম নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে যা চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো হয় নাই ঠিক না বে ঠিক ভাইরা আমার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখনই চিন্তা করলো আসলেই তো সুযোগটা কাজে লাগানো যায় এই চিন্তা করিয়া খারাপ উদ্দেশ্য করে মাত্র হাতটা বাড়াইলো এখনো স্পর্শ করে নাই জিনা করে নাই স্পর্শ করেন একটা কইলে আবার আরেকটা বুঝেন না ভাইরা আমার খারাপ নিয়তে মহিলাদের দিকে হাত বাড়াইলো মহিলা ব্যক্তি কই সালাবাতুল আনসারী শুনু রে ভয় করো ওই দিনের কথা যেই দিন তোমার হাত সাক্ষী দিব তোমার বিপক্ষে হাত সাক্ষী দিব সাবধান আল্লাহরে ভয় কর আমি কিন্তু তোমার বন্ধুর রেখে যাওয়া আমানত আমানতের খেয়ানত করবা না হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে সালাবাতুল আনসারী কয় কথা শোনার পরে কলিদার ভিতরে কম্পন তৈরি হয়ে গেল হাতটা সামনের দিকে বাড়াই নাই সাথে সাথে হাতটা গুটায় আনলাম কি করা যায় কি করলাম দেখেন স্পর্শ করে নাই জিনা করে নাই মাত্র হাত বাড়াইছিল নিজে নিজে আবার আফসোস করে রে আরে এত বড় অন্যায় করলাম কি করা যায় কি করা যায় সর্বপ্রথম ওনার মেয়ের সাথে পরামর্শ করলো মা আমার আমার বন্ধুর রেখে যাওয়া স্ত্রীর দিকে হাত বাড়াইছিলাম গো এখন এটা কি করা যায় কিভাবে কি হবে ওই মহিলা দেখে বলে ওনার মেয়ে ডাক দেয়া কয় বাবা আমার বরাবর নাই কাজ আপনি করেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ক্ষমার ফয়সালা না আসবে আমি ওয়াদা দিলাম গো আমি আপনার কন্যা হইয়াও জীবনে কোনোদিন আপনার আর বাপ ডাকতাম না অন্যায়টা ছোট হয়েছে না বড় হয়েছে জোরে কন্যা ভাইরা কোথায় যাইবেন আপনি যান আপনার মতো আপনি সাজেশন নেন পরামর্শ নেন সালাবাতুল আনসারী ডাক দিয়া কয় কার কাছে যাওয়া যায় কার কাছে
যাইতে যাইতে চলে গেল আবু বকরের দরবারে। ডাক দিয়া কয় আবু বকর, বাইরে একটা অন্যায় কাজ করছি সুনমানি। কয় কি? এই কাজ করলাম, জিনা করি নাই, খারাপ নিয়তে হাত বাড়াইছিলাম। মহিলা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলো, ভয়ে প্রকম্পিত হয়ে হাত আমি গুটাই আনলাম, এখন আল্লাহ আমারে মাফ করবনি। আবু বকর কয় শোনার সাথে সাথে চেহারাটা ঘুরাই নিলাম, আল্লাহ মাফ করব না না করব এটা আল্লাহর বিষয়, কিন্তু আমার দরবার থেকে তুমি এখন সাথে সাথে বের হয়ে যা। পাপটা ছোট হয়েছে না বড় হয়েছে? আবু বকর নরম দিনওয়ালা মানুষ, উনি এই কথা বলছেন। কি করা যায়, কার কাছে যাওয়া যায়, কোথায় সেই উমর? উমরের কাছে ডাক দিয়া কো আমিরুল মুমিনিন, এই এই অন্যায় আমি করলাম, আল্লাহ মনে মাফ করবনি। উমর কয় তাড়াতাড়ি বাইর হইয়া যা, মাফ আল্লাহ করলে করব, না করলে না করব, আমি কিচ্ছু জানি না, নাউজুবিল্লাহ। কয় আবার ওসমানের কাছে, ওসমান ডাক দিয়া কয় না না, এই কথা শোনার পরে আমি আর দ্বিতীয় কথা বলতাম চাই না রে, তুমি বহুত বড় অন্যায় করেছ, আল্লাহ যদি ক্ষমা করে দে আল্লাহর ব্যাপার, কিন্তু এই ব্যাপারে কথা বলতে চাই না। চারজন সাহাবার কাছে চলে গেল ভাইয়েরা, আমার চারজন সাহাবা তাকে বের করে দিলেন। শেষে চিন্তা করলো রহমাতুল লিল আলামিনের দরবারে যাই গো, রসূলুল্লাহর কাছে মনের কথাটুকু কইলা বলবো। যাইতে যাইতে নবীজির দরবারে চলে গেল, আল্লাহর নবী গো আমি একটা কথা বলতাম চাই, শুনলেন নি? কি কথা? ওগো পয়গাম্বর, এই এই ঘটনা আসাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সঙ্গে আমার হয়েছে, আল্লাহ আমারে মাফ করবনি। আল্লাহ নবী মায়ার সাগর দয়ার সাগর গো, চেহারাটা ঘুরাইয়া নিলেন, না সালেমাতুল আনসারী যে না না এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, পাহাড় পরিমাণ গুণা তুমি করেছো, আল্লাহ মাফ করবে এটা আল্লাহর ব্যাপার, তুমি এই মুহূর্তে আমি মুহাম্মদের দরবার থেকে বের হয়ে যাও। কষ্ট বাড়ছে না কমছে? ভাইয়ের কাছে কইছিলাম ভাই আমারে আপোষ করে দাও, ভাই পারে নাই। বন্ধু বান্ধবরে কইছিলাম আপোষ করে দাও, পারে নাই। এমন অন্যায় করলাম, মা বাবারে কইলাম মা বাবা গো মাফ করে দাও, মা বাবা শেষ পর্যন্ত ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছি, দুনিয়াতে আর কোনো অভিভাবক নাই। কি করা যায় নারী, আল্লাহ যতদিন আমাকে ক্ষমা ঘোষণা না করব, এই কলঙ্কিত চেহারা মক্কা মদিনার মানুষরে আমি আর দেখাইতাম না। ভাইরা আমার, মক্কা মদিনায় আমি থাকব না। সন্তানকে বলল ও মা আমার দুইটা হাত আমার পিছন দিকে লইয়া, আমি অন্যায় করেছি, আমি আসামি গো, আমার আসামি বানাইয়া রাস্তায় ছেড়ে দাও, আল্লাহ যতদিন না আমাকে ক্ষমা করবে ততদিন আর আমি এই দেশে আসবো না, মানুষকে আমার চেহারা দেখাইতাম না। মেয়ে বলছে বাবা যদি আল্লাহ তোমারে ক্ষমা না করে তোমারে আর বাবা কইতাম না। যাইতে যাইতে পাহাড়ের উপর তকায় চলে গেল, কতদিন যায় সময় যায় মাস যায়, ছয়টা মাস পার হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইতেছেন, জিব্রাইল আলাইহিস সালামের আগমন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও মুহাম্মদ, এই সমস্ত মাখলুকগুলোর খালেক কি আপনি নাকি আল্লাহ? কে? জোরে কোন? কয় অবশ্যই আল্লাহ। কয় আল্লাহ যদি হয় গো, সালাবাতুল আনসারী যে কান্না আল্লাহর দরবারে কাঁদল গো, আল্লাহ তার কান্নার কারণে জীবনের সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। ওগো হাবিবা আমার, কোথায় সালাবাতুল আনসারী খবর লন গো? খবর লইয়া আল্লাহর সুসংবাদ দিয়ে আপনার মসজিদে নিয়ে আসে, মানুষগুলো পাঠাইলো যাও তাড়াতাড়ি খবর লও,
কোথায় সালাবাতুল আনসারি আছে খবর লয়া যাও, কোথায় তো তালাশ করলো কোথাও তার সন্ধান পাওয়া যায় না। যাইতে যাইতে পাহাড়ি অঞ্চলে ঢুকলো, রাখালগুলোকে জিজ্ঞাসা করে, ও রাখালেরা এরকম কোন সালাবাতুল আনসারি নামে কাউরে দেখছনি? লোকেরা ডাক দিয়া কয় নাম জানি না। যাইতে যাইতে আবার সামনে চলে গেল, আবার জিজ্ঞাসা করে, লোকেরা কয় নাম জানি না। কিন্তু একটা লোক রে 24 ঘন্টা সেজদার মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ফালাইয়া, ওই যে দেখো পাহাড়ের উপত্যকায় কান্দে, সুবহানাল্লাহ, নাম বলতে পারি না আবু বকর। এই লোকটা 24 ঘন্টা কান্নাকাটি করে দৌড়ে চলে গেল, যা দেখেন সেজদার ভিতরে বৈশা বৈশা মাথা লাগাইয়া কান্দে। ডাক দিয়া কয়, মালিক রে কি গুনাহ আমি করছিলাম রে, আবু বকরের দরজা থেকে আমারে ধাক্কা দিয়ে বের করা হয়েছে, ওমরের দরবারে গেলাম আমাকে মানা করা হয়েছে, যারে যা বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতো না গো, রসুলুল্লাহর দরবারে গিয়েছিলাম রসুল পর্যন্ত কষ্ট পাইছে, আমাকে আঘাত করেছে নৈরাশ করেছে, আল্লাহ বুঝেছি ওই পৃথিবীতে আপনি ছাড়া আপন আমার কেউ নাই, যতদিন আল্লাহ আপনার পক্ষ থেকে ক্ষমা না আসবে এই গুনাহ নিয়া চেহারা লইয়া মক্কা মদিনায় যাইতাম না। সেজদার ভিতরে কান্নাকাটি করে আর শব্দগুলো কয়, কি অন্যায় করলাম ও আরশের মালিক গো, ওই যে দেখো রাখাল গুরু সারাদিন কাজ করে কত সুন্দর করে ঘুমায়, পশু পাখির চোখে ঘুম আছে, একটা অন্যায় আমি করলাম, সারা জন্মের জন্য আমার ঘুম আমি হারাম করে দিয়েছি। কান্দে কান্দে আবু বকর মাথার ভিতরে হাত বুলায়, বাইরে উঠ আল্লাহ তোরে মাফ করে দিয়ে, সুবহানাল্লাহ, ভাই উঠ আল্লাহ তোরে ক্ষমা করে দিছে, এমন তওবা আল্লাহর দরবারে করছো রে। সেজদার ভিতরে মাথা রাইখা মাথা না উঠাইয়া ডাক দিয়া কয়, তোমার চেহারাটা দেখি নাই কিন্তু কণ্ঠ শুনে বোঝা যায় তুমি আবু বকর, তোমার দরবারে গিয়েছিলাম তুমিও আমাকে বের করে দিয়েছ, ওমরের দরবারে গিয়েছিলাম ওমর পর্যন্ত বের করে দিয়েছে, হাবিবুল্লাহর দরবারে গিয়েছিলাম আমাকে বের করে দিয়েছে, কেউ আমাকে সুসংবাদ দেয় নাই, আবু বকর তুমি মক্কায় চলে যাও রে, আসমানের মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করব ততক্ষণ পর্যন্ত মক্কায় আমি আর যাইতাম চাই না। আবু বকর ডাক দিয়া কয়, আরে সালাবাতুল আনসারি উঠ, আল্লাহ জিব্রাইল দিয়া রসুলের কাছে খবর পাঠাইছে তোর কান্নার কারণে আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিছে, সুবহানাল্লাহ। যাইতে যাইতে রাসূলুল্লাহর দরবারে দিকে আবার হাঁটতেছে, ভাইরা আমার লক্ষ্য করে শুনবেন, সালাবাতুল আনসারি ডাক দিয়া কয়, আবার চিনা জানা হয়ে গেছে গো, মা বাবা সন্তান বিবি বাচ্চা আত্মীয় স্বজন রসুলের সাহাবাদের কাছেও গেছিলাম, আল্লাহ গো তুমি যে গাফফার তুমি যে রহমান, সুবহানাল্লাহ, সবাই বের করে দিয়েছে, বড় গুনাহ করেছে, বড় গুনাহ, এত পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে কেউ আমাকে আশা দেয় নাই, আল্লাহ বারাক্রান্ত দিল লইয়া কান্দা কাটি যখন তোমার দরবারে করলাম গো, মালিক তুমি যে দয়ার সাগর এটা আমি প্রমাণ পেয়ে গেলাম, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিছে, আনন্দ লইয়া যাইতে যাইতে রসুলের দরবারে যায়, রসুলের দরবারে যাওয়ার পর যায় দেখলো আল্লাহ নবী ফজরের জামাতের মধ্যে দাঁড়ায় গেছে, সাহাবারা সারিবদ্ধ হইয়া পিছন থেকে দাঁড়ায় গেল, আল্লাহ রাসূল সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে ফজরের জামাতের ভিতরে সব সাহাবাগুলো নামাজে সারিবদ্ধ হইয়া দাঁড়াইলো, সালাবাতুল আনসারিও নামাজের মধ্যে সালমান ফার্সির সাথে দাঁড়াইলো, দাঁড়ানোর পর
হাত বানছেন আমাদের ভিতরে দুইটা হাত বানছে আল্লাহর নবী যখন সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলো আহ শব্দ কইয়া সালাবাতুল আনসারি মাটিতে পড়ে গেল নামাজ শেষ করার পর ডাক্তার সাহাবা মুরব্বি সাহাবা সালমান ফার্সি হাতের ভিতরে ধরলো দইরা ডাক দিয়ে কয় নবী গো আপনার সাহাবা দুনিয়াতে নাই রূহ চইলা গেছে আল্লাহর নবী নামাজ শেষ করে তারা হুরো করে তার সাথে আসলো ডাক দিয়ে কই সালাবাতুল আনসারি কি কাকা তুই আল্লাহর দরবারে কাঁদছরে আল্লাহ তোরে জান্নাতের সুসংবাদ আমার কাছে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সালাবাতুল আনসারি রাসূলুল্লাহর বুকের মধ্যে তার দেহটা লাগাইয়া রাসূল দোয়া করে দিয়েছে মালিক রে এই লোকটা কত তওবা করলো কত তওবা করলো যে তুমি রাজি হয়ে গেলাম মক্কা মদিনার মানুষগুলো তারে দেখার জন্য ঢল নামলো মেয়েটা বাবা হারাইয়া বড় পাগল হয়ে গেল সন্তান খবর পাইছে বাবা মক্কা আগমন করেছে রাসূলুল্লাহর দরবারে গেছেন মেয়েটা দৌড়ায় আসছে কিন্তু বাবার রূহ নাই বাবা কবরে চলে গেছে বাবার রূহ আল্লাহ লয়ে গেছে আল্লাহর নবীর কাছে ডাক দিয়া কয় পয়গাম্বর গো আমি ওয়াদা করেছিলাম বাবাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ বাবা আমি ডাকতাম না আমার বাবারে তো আল্লাহ মাফ করলো কিন্তু বাবার সঙ্গে কথা বসে বসে বাবারে তো আল্লাহ ক্ষমা কইরা জান্নাত দিয়া দিল কিন্তু আমি বাবার সন্তান মনের ভিতরে বড় আঘাত রইল গো বাবারে যদি একটা বার আমি ডাক দিতে পারতাম যে বাবার হাতগুলো আমি আসামির মতন ডিজে বাজিতে দিছিলাম আল্লাহ মাফ করে দিছে আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার সালেবা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করছে আল্লাহ তার জীবনের গুনাহগুলো শুধু ক্ষমাই করে নাই অতীতের গুনাহগুলো নেক দিয়া রূপান্তরিত করে তারে জান্নাতে দিয়া দিছে সুবহানাল্লাহ ভাইরা আমার এজন্য বলতে চাই পাহাড় পরিমাণ গুনাহ আমাদেরও আছে কোনো অভাব নাই এমন একটা জমানায় আমরা আসছি আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না ঠিক না বেটি আপনি বড় নামাজি আপনি বড় হাজী সাহেব আপনার মেয়ে গুনাহ করে আপনার ছেলে গুনাহ করে নাতি পুতি গুনাহ করে আছে না নাই কোথাও না কোথাও একটা গুনার অংশ আসবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই ওনার একটা কিতাব তামবিহুল গাফিলিনের ভিতরে লিখেছিলেন এমন একটা জমানা আসব তুমি চাইলেও তুমি গুনা থেকে বাঁচতে পারবা না সেই জমানা আইছে কি আইছে না ঠিক না বেঠে এজন্য ভাইরা আমার এরপরে দইরা সহজ হবে না তওবা করবো কার কাছে জোরে কোন কার কাছে